আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ছোট ছোট আর্নিং করার জন্য যে ওয়েবসাইটগুলো রয়েছে তার মধ্যে কিছু কিছু ওয়েবসাইট আপনাদের জন্য শেয়ার করেছি, এবং আমি দেখিয়েছি সেখানে কোনো রকম ইনভেস্টমেন্ট বা স্কিল বা এক্সপিরিয়েন্স ছাড়া কীভাবে আর্নিং করা যায়। আজকে তেমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব যে ওয়েবসাইটের মধ্যে সাইন আপ করলে $70 ইনস্ট্যান্ট বোনাস পাচ্ছেন, এবং পাশাপাশি $15 করে রেফারেল বোনাস পাচ্ছেন, এবং কিভাবে এখানে সাইন আপ করবেন এবং কিভাবে এখান থেকে উইথড্র করে নেবেন এবং সেটি পুরোপুরি আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি অনায়াসে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনটিকে ইউজ করে মোটামুটি ভালো মানের একটি আর্নিং জেনারেট করতে পারবেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনে ক্লিক বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে অল ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিও গুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। আর আমার প্রিভিয়াস ভিডিও গুলো যদি আপনি দেখতে চান তাহলে সরাসরি ভিডিও সে ক্লিক করবেন। এখানে যে ভিডিও গুলো রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি যে 1, 2, 3, 4, 5 এই ফার্স্টটি ভিডিও দেখলে মোটামুটি আজকের ভিডিওটা বুঝে আপনার জন্য অনেক বেশি ইজিয়েস্ট হবে এবং আর্নিং করা অত্যন্ত সহজ হয়ে যাবে। সো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, ফিরছি একটু পরে সাথে থাকুন। আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে ওয়েবসাইটের নাম হচ্ছে finco.cash। এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং এই ওয়েবসাইটের ইন্টারফেসে আসার পরে সত্যি আপনি মুগ্ধ হয়ে যাবেন এই ওয়েবসাইটের ইন্টারফেস দেখে। কেননা এখানে প্রথমে সাজিয়ে দেওয়া রয়েছে $70 রেজিস্ট্রেশন বোনাস আপনার জন্য, এবং পাশাপাশি $15 এখানে রেফারেল বোনাস এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে $70 যেটি আপনাকে তারা দিবে সেটি আপনার ক্যাশের মধ্যে জমা থাকবে, তার মানে ডিপোজিট থাকবে, এবং তার এগেনস্টে আপনি ডেইলি 0.05% করে ইনকাম জেনারেট করতে পারেন, যেটিকে অনেকটা মাইনিং এর পর্যায়ে বলা যায়। সো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন কিভাবে এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করবেন। আমি একটু পরে দেখাচ্ছি, জাস্ট আপনাকে একটু নিচে চলে আসতে হবে পুরোপুরি বিষয়টা বুঝতে হলে। এখানে কিছু বিষয় রয়েছে যে আপনি এখানে ডিপোজিট করে কিন্তু আর্নিং করতে পারবেন, সেটি আমি একটু পরে দেখাচ্ছি। সো প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে সরাসরি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে যে ফ্ল্যাগটি রয়েছে সেই ফ্ল্যাগের মধ্যে অনেকগুলো ফ্ল্যাগ রয়েছে সেই ফ্ল্যাগের মধ্যে আপনি ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে আপনি ইংলিশ হলে ইংলিশ অথবা স্প্যানিশ হলে স্প্যানিশ আপনি বুঝতে পারেন। সো সেটি ক্লিক দিয়ে রাখবেন, আমি এটি ক্লিক দিয়ে রাখলাম। এরপর আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন, আর ইতিমধ্যে যদি এখানে অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে অবশ্যই লগ ইন বাটনে ক্লিক করতে হবে। প্রয়োজনীয় ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে মূল ইন্টারফেসে চলে যাবেন। সো আমি যেহেতু ধরে নিলাম যে আপনি নতুন, সুতরাং আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেটি আমি একটু পরে দেখাচ্ছি। হচ্ছে প্রথমত ইউজার নেম, এরপর ইমেল অ্যাড্রেস দিতে বলেছে, এরপর পাসওয়ার্ড দিবেন, এরপর কনফার্ম পাসওয়ার্ড দিবেন, এরপর আপনাকে এখানে ইনভাইট কোড সেটি না দিলে চলবে, এরপর আপনি রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি একটি রেজিস্ট্রেশন বাটনের রেজিস্ট্রেশনের পরে আপনি লগ ইনের জন্য একটি ইন্টারফেস পাবেন। লগ ইন করার পরে সরাসরি আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে সেই ইন্টারফেসটি হচ্ছে এটি, আশা করি বুঝতে পেরেছেন। সো আমি এখানে ইংলিশ সিলেক্ট করে দিয়েছি। এবার চলে আসুন মূল কথায়, অর্থাৎ কিভাবে আপনি এখান থেকে যে $70 তারা দিয়েছে সেটি কিভাবে নেবেন সেটি আমি একটু পরে বলছি। তার আগে আপনাকে আমি বলে রাখবো যে এখানে রেফারেল করে কিভাবে আর্নিং করবেন, তার মানে প্রতি রেফারেলের এগেনস্ট আপনি $15 করে বোনাস পাচ্ছেন সেটি আমি দেখাচ্ছি। সো প্রথমে আপনি অ্যাকাউন্ট করার পরে সরাসরি একটু স্ক্রলিং করে চলে আসবেন নিচে। এখানে যে রেফারেল লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেই রেফারেল লিঙ্কটি আপনি কপি করবেন। কপি করার পরে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম চ্যানেল অথবা আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি থেকে থাকে সেখানে প্রোভাইড করবেন। তার বিনিময়ে আপনি কিভাবে সেটি বলছি। রেফারেল করার পরে আপনি $15 তখনই পাবেন যখন প্রত্যেক ফ্রেন্ড, তার মানে যে কোনো একজন ফ্রেন্ড যদি আপনার এই লিঙ্কটি ইউজ করে $1 এখানে ইনভেস্ট করে, তার মানে $1 ইনভেস্ট করে এখানে অ্যাক্টিভ থাকে, তাহলে তার এগেনেস্টে কিন্তু আপনি $15 ইনস্ট্যান্ট পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। তার মানে আপনি রেফারেল লিঙ্কটা শেয়ার করেছেন, সেই রেফারেল লিঙ্কটি ইউজ করে কোনো ফ্রেন্ড যদি অ্যাকাউন্ট করে তাহলে এবং ইনভেস্ট করে $1, তাহলে তার এগেনস্টে আপনি $15 এখানে আপনার মূল ব্যালেন্সের সাথে অ্যাড দেখতে পাবেন। আশা করি বুঝতে পেরেছেন, এটি হচ্ছে রেফারেল করে আর্নিং জেনারেট করার অপরচুনিটি। এবার চলে আসি যে $70 তারা দিয়েছে সেই $70টা আপনি এখান থেকে কিভাবে দেখবেন। $70 আমি এই অ্যাকাউন্ট তৈরি করেছি আজকে, এই অ্যাকাউন্ট এই এগেনস্টে আমার এখানে কিন্তু $70 আর্নিং হয়ে গিয়েছে, তার মানে এখানে ডিপোজিট হয়ে গেছে। আশা করি বুঝতে পেরেছেন। পারফেক্ট মানি USD,
পারফেক্ট মানি ইউএসডি এর মাধ্যমে আপনি সেটি তুলতে পারবেন। এবার চলে আসি তোলার ব্যাপারে, আরেকটি কথা না বললে নয়, সেটি হচ্ছে এখানে আপনি অনেকগুলো পেমেন্ট মেথড দেখতে পাচ্ছেন। প্রথমত পেয়ার আর ইউভি, পেয়ার ইউএসডি, পারফেক্ট মানি, তারপর ইউনডেক্স মানি, তারপর ভিসা, রাপ, বিটকয়েন, বিটিসি, লিটকয়েন, এলটিসি, ডগি কয়েন, ডগি কয়েন, ইথারাম, তারপর অনেকগুলো অপশন রয়েছে। আপনার যেটি ভালো লাগে সেটি আপনি ইউজ করতে পারবেন আপনি এখান থেকে পেমেন্ট গুলো নেওয়ার ব্যাপারে। আশা করি বুঝতে পেরেছেন। সো ডগি কয়েন, লিট কয়েন, তারপর ইথারাম, এগুলো কি সেটি আমি আমার প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম বিস্তারিত, তবে আমি একটু হিন্টস দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। সরাসরি আপনি কয়েন বেসের মধ্যে চলে আসবেন। কয়েন বেসের মধ্যে আসার পরে আপনার যদি কয়েন বেস অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে অবশ্যই আপনি গুগলের মধ্যে গিয়ে কয়েন বেস সাইন আপ লিখে আপনি যখন সার্চ দিবেন তখন আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলো দিয়ে তারপর আপনি কয়েন বেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনার সামনে একটি ইন্টারফেস উপস্থিত হবে। এই যে এখানে ওয়ালেট দেখতে পাচ্ছেন, এগুলোকে ওয়ালেট বলা হয়। বিটকয়েন, ইথারাম, তারপর বিটকয়েন ক্যাশ রয়েছে, লিটকয়েন রয়েছে, তারপরে এখানে অনেকগুলো ওয়ালেট রয়েছে। এই ওয়ালেটগুলোর মাধ্যমে আপনি ডিপোজিট করতে পারবেন আজকের ওয়েবসাইটটিতে, তার মানে pinko.co এর মধ্যে। বুঝতে পেরেছেন? সো এখানে কিভাবে, এখান থেকে কিভাবে আপনি ডিপোজিট করবেন সেটি আমি দেখাচ্ছি। তার আগে আরেকটি কথা বলে রাখা ভালো, pinko.co এর মাধ্যমে যে ইনকাম গুলো করবেন আপনি সরাসরি এখানে যে কোনো একটি ওয়ালেট ইউজ করে সেগুলো নিয়ে আসতে পারবেন। ধরুন আপনি পিনকো থেকে $5 আর্নিং করেছেন, সেই $5 আর্নিং করার জন্য করার পরে সেটি যখন আপনি উইথড্র দিতে চাইবেন তখন আপনাকে এই ওয়ালেটটি ইউজ করতে হবে। তার মানে এখান থেকে আমি বিটকয়েন ইউজ করছি, বিটকয়েন ইউজ করার পরে আমি ওয়ালেটে ক্লিক করবো। ওয়ালেটে ক্লিক করার পরে এখানে যে রিসিভে ক্লিক করবেন, রিসিভে ক্লিক করার পরে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি pinko.co এর মধ্যে আপনি পেস্ট করে দিবেন। একটু পরে আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, আশা করি বুঝতে পেরেছি। আমার এটি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এখানে যে ওয়ালেটগুলো রয়েছে সেই ওয়ালেটগুলো ইউজ করে আপনি পেমেন্টটা এখানে নিয়ে আসতে পারবেন, তার মানে কয়েন বেস এর মধ্যে। তো ধরুন আপনি বিটকয়েন এর মধ্যে নিয়ে আসছেন এবং বিটকয়েন থেকে আপনি সরাসরি বিকাশ অথবা রকেট অথবা নগদের মধ্যে সরাসরি আপনি উইথড্র নিতে পারবেন। এই হচ্ছে উইথড্র নেওয়ার একটি প্রসেস। দ্বিতীয় প্রসেস হচ্ছে একটি ট্রাস্টেড ওয়েবসাইট রয়েছে, সেটির নাম হচ্ছে cashwalletbd.com। cashwalletbd.com এর মধ্যে আপনি অনায়াসেই যে কোনো প্লেস থেকে আপনি $1 হলে আপনি সরাসরি নিয়ে আসতে পারবেন। ধরুন আপনি লিড কয়েন সিলেক্ট করেছেন অথবা পেয়ার ইউএসডি সিলেক্ট করেছেন pinko.co এর মধ্যে, তার মানে আজকে যে ওয়েবসাইটটি দেখাচ্ছি সেখানে আপনি $1 সিলেক্ট করে দিবেন। আপনি কিসে নিতে চাচ্ছেন সেটি এখানে সিলেক্ট করে দিবেন, নগদে হলে নগদে, বিকাশে হলে বিকাশে, রকেটে হলে রকেটে। সবচেয়ে সহজ প্রসেস হচ্ছে এই cashwalletbd.com। আপনি যদি মিনিমাম $1 এখান থেকে নিতে চান তাহলে এই ওয়েবসাইটটি আপনাকে আমি সাজেস্ট করব। এবং $1 ইকুয়াল টু তারা 83, আজকের ডেট তারা দেয় অনেক সময় $84 দেয়, অনেক সময় $85 দেয়। সো এই হচ্ছে মোটামুটি পেমেন্ট কিভাবে নেবেন সেটি। এবার আমি বিস্তারিত দেখাচ্ছি কিভাবে আপনি এখান থেকে বাকি কাজগুলো করবেন। সো প্রথমেই বলেছিলাম যে এখানে $70 যে তারা দিবে সেই $70 কিভাবে নেবেন সেটি বলছে। তার আগে বলে রাখছি উইথড্র কিভাবে নেবেন সেটি। উইথড্র নেওয়ার জন্য আপনাকে এখানে অ্যামাউন্টটুকু বসাতে হবে, কি পরিমাণ অ্যামাউন্ট হলে আপনি এখান থেকে উইথড্র নিতে পারবেন। আপনার যখন $0.20 হয়ে যাবে, আমি একটু দেখাচ্ছি, $0.20 যখন আপনার এখান থেকে আর্নিং হয়ে যাবে তখন আপনি উইথড্রতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। যেহেতু আমার এটি নতুন অ্যাকাউন্ট সুতরাং আমি এখান উইথড্র দেখাতে পারছি না, আপনি এই প্রসেস অবলম্বন করে উইথড্রটা করতে পারবেন। এবার চলে আসি $70 ব্যাপারে কিছু কথা। সেটি হচ্ছে যে আপনি যদি এখানে $70 যেটি তারা দিয়েছে সেটি পেতে চান বা উইথড্র করতে চান সেটি করতে পারবেন। এবং তার এগেনস্টে আরেকটি বেনিফিট রয়েছে যে $70 তারা দিবে, $70 এগেনস্টে আপনি 24 ঘন্টায় 0.05% করে আপনি মূল ব্যালেন্সের মধ্যে ডেলি সেটি অ্যাড হতে দেখতে পাবেন। তার মানে এখানে যে $70 দিয়েছে সেটির এগেনস্টে আপনি ডেলি 0.05% করে বেনিফিটেড হবেন। সো বুঝতে পেরেছেন? এবার চলে আসে যে $70 যে তারা দিয়েছে সেই $70 এগেনস্টে আপনাকে একটি কাজ করতে হবে। কাজটি হচ্ছে যে আপনাকে মিনিমাম এখানে $1 কিন্তু ইনভেস্ট করতে হবে নিজের পার্সোনালি। তো সেটি কিভাবে করবেন সেটি আমি দেখাচ্ছি। এখানে যে ওয়ালেট গুলো রয়েছে যে কোনো একটি ওয়ালেট ইউজ করে আপনি এখান থেকে সরাসরি টপ আপ করতে পারেন, তার মানে ডিপোজিট করতে পারেন। সো আমি দেখাচ্ছি বিটকয়েন, বিটিসি, সেটির মাধ্যমে আমি এখানে ডিপোজিট করব। সো আমি সুসে ক্লিক করলাম। সুসে ক্লিক করার পরে একটি পপ আপ চলে আসবে, জাস্ট নেটে ডিস্টার্ব করতেছে, পপ আপ চলে আসার কথা।
প্রথমে আপনাকে ডিপোজিট করতে হলে এখান থেকে যে কোনো একটি ওয়ালেট সিলেক্ট করে দিতে হবে। আমি বিটকয়েন বিটিসি টা সিলেক্ট করে দিয়েছি। এরপর আপনি টপ আপে ক্লিক করবেন। টপ আপে ক্লিক করার পর এখানে একটি বক্স চলে আসবে, এখানে একটি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। আপনি যদি বিটকয়েনের মাধ্যমে ইনভেস্ট করতে চান তাহলে মিনিমাম আপনাকে 0.0008 বিটিসি আপনাকে এখানে ইনভেস্ট করতে হবে। সো আমি এবার দেখাচ্ছি আমার বিটকয়েনের মধ্যে টোটাল কত টাকা কত জমা আছে সেটি। আমার বিটকয়েনের মধ্যে ব্যালেন্স রয়েছে 0.00001 বিটিসি, তার মানে আমার বিডিটি রয়েছে এত টাকা। সুতরাং আপনার আমার মিনিমাম 0.0008 বিটিসি এখানে থাকতে হবে, তার মানে আপনি বুঝতে পেরেছেন। সো আপনাকে আমি সাজেস্ট করবো আগের ভিডিও গুলো দেখার জন্য, কেননা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি ছোট ছোট ওয়েবসাইট গুলোতে কাজ করে কিভাবে বিটকয়েন পেমেন্ট গুলো নেবেন, এবং বিটকয়েন এখান থেকে যখন জমা করবেন তখন সেই জমাকৃত অর্থটুকু, তার মানে জমাকৃত বিটিসি টুকু সরাসরি আপনি আজকের এই ওয়েবসাইটের মধ্যে পেস্ট করতে পারবেন। সো আমি এখানে সেটি দেখাচ্ছি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে করে আপনারা এখানে বুঝতে পারেন। সো এখানে বলেছে 0.0008, তার মানে 0.0008 সেই বিটিসিটি আপনাকে এখানে দিতে হবে। আপনি চাইলে ইথারাম অথবা রাব অথবা আপনি যে কোনো $1 এখানে আপনি ইনভেস্ট করতে পারেন। সো আমি কন্টিনিউ বাটনে ক্লিক করছি। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের একটি ইন্টারফেস উপস্থিত হবে। এখানে যে ট্রানজেকশন পেমেন্ট আইডিটি দেখতে পাচ্ছেন সেই পেমেন্ট আইডিটি আপনি কপি করবেন। কপি করার পরে সরাসরি আপনি চলে যাবেন এখানে এই যে পিনকোড ডট ক্যাশ এর মধ্যে। যখন পিনকোড ডট ক্যাশ এর মধ্যে সেটি পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে যখন এটি কানেক্টেড হয়ে যাবে, তার মানে ট্রানজেকশন আইডিটি তারা চেক করবে। চেক করার এগেনস্টে তখন আপনার মূল ব্যালেন্স এর মধ্যে নির্ধারিত অ্যামাউন্ট টুকু, তার মানে 0.0008 হয়ে যাবে। সো আপনি এইভাবে পেমেন্ট টুকু এখানে ইনভেস্ট করার মাধ্যমে আপনি আপনার নির্ধারিত পরিমাণ অ্যামাউন্ট টুকু এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। আবার বলছি যে $70 দিয়েছে, সেই $70 এখানে যদি অ্যাড করতে চান তাহলে আপনাকে মিনিমাম $1 এখানে ইনভেস্ট করতে হবে। যে কোনো একটি ওয়ালেট ইউজ করে আপনি ইনভেস্ট করতে পারেন। যখন আপনার এখান থেকে $1, $2, $5, $4 হয়ে যাবে, এখানে যত ডিপোজিট হতে থাকবে তার এগেনস্টে আপনি 0.05% করে প্রতি ঘন্টায় সরি প্রতি 24 ঘন্টায় আপনি এখান থেকে কমিশন লাভ করবেন। সো যতই আপনি এখান থেকে যতই যত পরিমাণ আপনি এখান থেকে ব্যালেন্সটুকু ইনক্রিজ করতে পারবেন, ঠিক তার এগেনস্টে আরো বেশি করে এখান থেকে কমিশনটুকু আর্নিং করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। সো এটি অ্যাড হতে একটু সময় লাগবে, সুতরাং আমার এখনো যেটা দেখা যাচ্ছে আমি একটু রিজুট দিচ্ছি। আমি অ্যাড দিয়েছি, অ্যাড দেওয়ার পরেও কিন্তু এখানে দেখা যাচ্ছে, আশা করি ভয়ের কোনো কারণ নেই। আমার সময় নেট প্রবলেম থাকার কারণে এই সময় এটি এটি হয়ে থাকে। সুতরাং আপনাকে একটু ওয়েট করতে হবে। আপনি যখন $1 ইনভেস্ট করবেন সেই $1টুকু এখানে আপনার অবশ্যই ডিপোজিট হবে। এখন আপনি আপনাকে প্রশ্ন করতে পারেন কি পরিমাণ আপনি এখানে ইনভেস্ট করবেন। আপনাকে আমি সাজেস্ট করবো শুরুতে আপনি $1 ইনভেস্ট করবেন। এই যে মিনিমাম $1 রয়েছে, তারপর 60 রাব রয়েছে, তারপর 0.008 বিটিসি রয়েছে, তারপর ইথারাম রয়েছে এত, তারপর বাকি অপশন গুলো রয়েছে। আপনি শুরুতেই $1 এখানে ইনভেস্ট করবেন এবং সেই $1 টুকু আপনি বিটকয়েন এর মাধ্যমে এখানে ইনভেস্ট করতে পারবেন। সো ভিডিওটি আশা করি ভালো লেগেছে। আমি গত প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি যে আরো বেশি আর্নিং করতে চাইলে কিছু কিছু ওয়েবসাইট দেখিয়েছে, সেই ওয়েবসাইট গুলো দেখে আপনি সেখানে কাজ শুরু করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি ইউজ করে। সো পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকবেন। আই ক্যাচ ইউ গাইজ ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।